হাই ফ্রেন্ডস, দেখো না, গাছ ভর্তি লঙ্কা হয়েছে, এইদিকে পিঁপড়েগুলো সব নষ্ট করে দিচ্ছে। আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই বলেছিলেন যে গাছে নাকি ছাই দিলে পিঁপড়ে সব চলে যাবে, কিন্তু আমি ছাই দিয়েছিলাম, একটাও পিঁপড়ে যায়নি। কি করা যায় বলো তো? তোমরা কোনো আইডিয়া দাও না, দিলে খুব ভালো হয়। তো ছাদে আসার আগে প্রথমে আমি ফ্রিজ থেকে একটা কোকের ক্যান বের করে নিয়েছিলাম, আর আমার গলুর জন্য দুটো বিস্কিট এনেছি। না, দুটো বিস্কিট গলুর জন্য না, একটা গলুর জন্য আর একটা কাঠবিড়ালির জন্য। তো কাঠবিড়ালিকে অনেক খুঁজলাম, দেখতে পেলাম না। তারপর আমার পায়ের আওয়াজ শুনে দেখি গলু বেরিয়ে এসেছে। দেখো, আমার হাত থেকে বিস্কিটটা কেড়ে নিয়েই চলে গেল। তারপর আমিও কোকটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার আমি আমার লঙ্কা গাছের সামনে এসেছি। তো এসে দেখছি লঙ্কা গাছগুলোর এই অবস্থা, লঙ্কা তো ভরে গেছে, কিন্তু ওইদিকে পিঁপড়েও তো ফুলগুলো পুরো নষ্ট করে দিচ্ছে। কি করা যায় বলো তো ফ্রেন্ডস? আমার ভালো লাগছে না। তারপর দেখলাম আমার এই যে পটাক ফোন করেছে, আর হ্যাঁ, আমি ওকে পটাক বলে ডাকি, হাজবেন্ড হাজবেন্ড বলতে না আর ভালোই লাগে না, তাই তোমাদের সামনে ওর নামটা শেয়ার করে দিলাম। তারপর আমি ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে গলুর পটিগুলো আমি এরকম ঝাড় দিয়ে এদিকে রেখে দিই, আর এই যে পটাক হচ্ছে তুলে গাছের গোড়ায় দিয়ে দেয়, সার হবে নাকি? তো এই দেখো, সন্ধে হয়ে গেছে কাজ করতে করতে। তারপর আমি নিচেই নেমে এলাম জামা কাপড় তুলে নিয়ে। নিচে এসে দেখছি তো অন্ধকার, তারপর লাইটটা জ্বেলে নিলাম, নিয়ে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আমি আমার রুমে চলে এলাম। এসে বসে একটুখানি হেয়ার ব্যান্ডটা খুলে চুলটা আঁচড়িয়ে নিচ্ছিলাম। এবার আমি খাবো এই ইনস্ট্যান্ট কেশর চায়ে আর কফি প্রিমিক্সের মধ্যে কোনটা খাবো ভেবে উঠতে পারছিলাম না। তারপর ঠিক করলাম না, কেশর চায়টাই খাবো। তো আমি ফ্রিজে সবসময় দুধ রেখে দিই, কারণ আমার কেক বানাতে হয়। তো দুধটা ঠান্ডা ছিল বলে অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছিলাম। তারপর আমি যেহেতু একা খাবো, তাই এক কাপের মতো দুধ নিয়ে নিয়েছি এখানে একটা সসপ্যানে করে। প্রথমে আমি দুধটা গরম করতে বসিয়ে দিলাম। দেখো না, গ্যাসটা জ্বলছিল না, তারপর যখন জ্বললো পুরো আগুনটা ছিটকিয়ে আসলো আমার দিকে, যেন মনে হলো। তারপর আমি পড়ে দেখছিলাম যে এটাকে কীভাবে বানানো যায়। তো দেখলাম যে ওটা এক কাপ দুধের মধ্যে দিয়ে গুলে নিলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট কেশর চায়ে। তো আমি সেই মতোই করে নিচ্ছিলাম। তো আমার একটু কফি, তারপর চায়ের সাথে আমার একটু পকোড়া ভালো লাগে, কিন্তু একার জন্য কার বলো ভালো লাগে বানাতে? ও সেই রাতে ফিরবে কাজ থেকে, তো ও যেদিন ছুটিতে বাড়ি থাকে সেদিন আমরা সব রকম খাবার বানানো হয়, বানিয়ে দুজন মিলে খাই। একা একা তো ভালো লাগে না। তো আমি প্রথমে এর সাথে একটু ঝাল চানাচুর নিয়ে নিলাম। শুধু শুধু ভালো লাগে নাকি খেতে? দেখো এর স্মেলটা যা আসছিলো না। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা? প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।